হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আমি গিয়েছিলাম কলকাতার পরীক্ষা দিতে। এই দেখো কলকাতা, মানে সমস্ত কিছু এক্সাম থেকে বেরিয়ে আসার পর তারপর ভিডিও বানাতে পেরেছি, কারণ অবভিয়াসলি একটা টেনশন থাকে পরীক্ষার আগে। তো কীভাবে গেছিলাম সমস্ত কিছু এগুলো একটাও কোনো ভিডিও বানানো হয়নি। একদম পরীক্ষা দিয়ে বেরিয়ে আসার পর তখন দেখলাম প্রচুর ভিড় রাস্তায়, তো ওটা তোমাদেরকে দেখানোর জন্য। দেখেছো, মানে প্রায় 50,000 বলতে গেলে পরীক্ষার্থী গিয়েছিলো, সিট সংখ্যাও এতটা নেই। তারপর চলে এসেছি আমি, একটা অষ্টম প্রহর হচ্ছিলো আমার পাড়ায়, আমি যেখানে থাকি ওখানে। তো অষ্টম প্রহরে খেতে চলে এসেছিলাম দুপুরবেলা, কেন বেকার বেকার বাইরে টাকা ইনভেস্ট করবো। যে কোনো হোটেলে খেতে গেলেই নিরামিষ ভাত 40, ডিম ভাত 50, কেন বেকার, যেখানে পাবো নিরামিষ একদম ভালো সুস্বাদু তরকারি। আর তোমরাও জানো সমস্ত অষ্টম প্রহর বা পুজোর সমস্ত পার্বণগুলোতে মানে তরকারির টেস্ট খুব ভালো হয়, হতে পারে ডাল ভাত তরকারি, কিন্তু তরকারির টেস্ট ওটা খুব ভালো করে যে কোনো পুজোর যেখানে হয় আর কি। আমরা যাই না কি থাকে পরে। তখন প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার, তো আমি চলে এলাম আমার পছন্দের আমুল লস্যি খেতে। তো এটা হচ্ছে ম্যাঙ্গোর ফ্লেভারটা, মানে 15 টাকায় সুন্দর, একটা 12 টাকায় পাওয়া যায়, 11 টাকায় পাওয়া যায়, আর এটা হচ্ছে 15 টাকা। এটাতে কোয়ান্টিটিও বেশি থাকে, প্লাস টেস্টটাও খুব সুন্দর থাকে, মানে পুরো হেভি থাকে। মানে 11 টাকারটা একদম পুরো হালকা হালকা জলের মতো যে একটা ফ্লেভার দেওয়া থাকে ম্যাঙ্গোর, বাট এটাতে তুমি খেয়ে মনে করবে যে হ্যাঁ সিরিয়াসলি লস্যি খাচ্ছি, প্লাস ম্যাঙ্গোর একটা ফ্লেভারও খুব ভালোভাবেই পাওয়া যায় 15 টাকায়। তো এটার পর আমি খুব টায়ার্ড লাগছিলো, কারণ মাত্র 2-3 ঘন্টা ঘুমিয়েছি পরীক্ষার আগের দিন, চাপে চাপে ঘুমও হয়নি, আর বাড়িও বেরোতে হবে, ব্যাগও গোছানো আছে, জাস্ট বাড়ি বেরোবো, ওই জন্য জাস্ট একটা 5-10 মিনিট একটা জাস্ট রেস্ট করছিলাম, এত একদম বেড ভর্তি খেটে এসে। দেখেছো বাইরে টেম্পারেচার, মানে এত ফাইবারের দরজা, তাতেও একদম রোদ, একদম পুরো একদম কী বলবো, রোদ একদম ফুঁড়ে ঢুকছে পুরো আমার রুমে, এত টেম্পারেচার, মানে 40 ডিগ্রি প্রায় থাকে দুপুরের দিকে টেম্পারেচার এখন। তারপর আমার স্কুটির একটা কাঁচ ভেঙে গেছিলো, লুকিং গ্লাস, তো ওটাকে ঠিক করছিলাম এই যে শোরুমে, আমাদের এখানে শোরুম আছে, ইয়ামাহা শোরুম, অনেকদিন পর পর ঠিক করলাম, প্রায় 2 মাসও আমি একটা লুকিং গ্লাসে দেখে দেখে কাটাচ্ছিলাম, বাট হাইওয়েতে যখন যাওয়া হয় NH6 আছে আমাদের এখানে, NH6, তো ওটাতে খুব ইস্যু হয়, কারণ অবভিয়াসলি হাইওয়ে বুঝতে পারছো একটা ভয়ও থাকে, কারণ কখন কোন দিক থেকে কোন গাড়ি এসে যাবে, তোমার ফল্ট নাও হতে পারে, অন্য কারো ফল্টের জন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। তারপর বাড়ি পৌঁছানোর কিছুটা আগে খুব টায়ার্ড লাগছিলো, খুব ঘুমও পাচ্ছিলো, ওই জন্য একটা চা, বাড়ি থেকে ঠিক আধা ঘন্টার দূরে লোধাশুলি বলে জায়গাটাকে আমাদের, ওখানে দেখাবো এক্ষণে, লোকেশনটা সিনারিটা এত সুন্দর। আর এখানে দোকানে আমি প্রতিবারই ভিডিও বানাই, যখনই যখনই কোনো ইউনিক মিষ্টিটা তৈরি করে, মানে যে কোনো মিষ্টিটা যখন তৈরি করে তখন আমি একদম ভিডিও বানাই, আর জানি যে আগে সে আগে ভিডিওটা বানাবে, ও দারুণ দারুণ খেতে মিষ্টিটা। তো বাইরের দিকে পুরো ছানা দেওয়া আছে, ভেতরে ওই রসগোল্লা টাইপের, ভেতরে চকলেটের সিরাপ, দারুণ খেতে লাগে এই মিষ্টিটা। আর এই দেখো যেটা বলেছিলাম আমাদের লোধাশুলির জঙ্গল, দেখেছো সিনারিটা জাস্ট একবার দেখো। তো এই যে আমার মনে হচ্ছে পেছন থেকে অনেকেই আসছে, যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিতে গেছিলো আমার সঙ্গে, দেখা সাক্ষাৎ চেনা জানা যায় না, বাট দূর মনে তো অনেকেই এই রাস্তা দিয়ে ক্রস করবে। এই দেখো, এ দেখে দেখে কি জানি, এ আমাকে দেখে দেখে যাচ্ছিলো, অনেকক্ষণ থেকে ফলো করছিল এই লোক ছেলেটা আমাকে, কি যায় আছে আর এই বয়সে, সত্যি মাথা ঘামাতে ইচ্ছা হবে না, একটা জাস্ট জব পেলেই ভালো, সেটেল হয়ে গেলেই তখন যাই হোক। আর এই আমাদের
এখন কিছু কিছু বাড়ি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের এই ব্রিজটা ভেঙে গেছিল, তো সরকারের তরফ থেকে এর ঢালাই ব্রিজ করে দেওয়া আছে। মানে যখন জল, যখন বন্যা হয় না, প্রায় বলতে গেলে এই ব্রিজটার উপর দিয়ে জল যায়। যেটা ভেঙে আছে ওটা নয়, যেটার উপর আমি দাঁড়িয়ে আছি। তারপর আমি চলে গেলাম একটু হাট বাজার করতে, কারণ হাট বাজার করতে আমার সত্যি ভালো লাগে। আমি কি কি তরকারি খাবো না খাবো কেটে দিয়ে দিই উপরে ভাতে, গ্রামের হাট থেকে সস্তাতেও পাওয়া যায়। পুরো 50 টাকা নিয়ে গেলো, তুমি পুরো ব্যাগ ভর্তি সবজি নিয়ে আসতে পারবে। ধরো বাবা আলুটা পারবে না, আলুটা 15 টাকা করে কিলো। যাই হোক, আমি বাড়ির জন্য কিছু হাট বাজার করে নিচ্ছিলাম। আর চেনা জানাও আছে, এতবার হাট বাজার করি আমি, চেনাও আছে। আমার 3 কিলো লাগবে, এই করে হবে না? দাও নি এগুলো, বসে এগুলো বাবার এই গুটলি গুলো তো বাদ যাবে। 3 কিলো হলে করো, তাহলে 3 কিলো করো, 3 কিলো করো। যেহেতু একদম লাস্ট মোমেন্টে গেছিলাম, বাট আলুগুলো খুবই মানে বড় বড় টাইপের হচ্ছিল, তো একজনের মানে যখনই আমি ইয়ে করবো, এত বড় বড় আলু বেকার ওয়েস্টেজে যাবে। ওই জন্য আমি বারবার বলছিলাম যে চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দাও, অনেক কিছু বেকার যাবে আমার একজনের মানে রান্না করতে। এত বড় বড় আলু আমি কেন ইউজ করতে যাব? তো হয়তো লাস্ট মোমেন্টে গেছিলাম বলে মাঝারি সাইজের আলুগুলো সব বিক্রি হয়ে গেছিলো, বাট কিছু করারও নেই। মানে দেওয়ার পর আমি মেস থেকে ঝাড়গ্রাম থেকে আমি বাড়ি গেছি, তো একদম লাস্ট মোমেন্টেই মার্কেটিং করেছি, হাট বাজার করতে গেছি। সবজি মার্কেটিং করতে হবে, তো গ্রামের হাট বাজার থেকে আমার এটাই ভালো লাগে। শহরের থেকে গ্রামের হাট করতে সস্তার মধ্যে পাই জিনিসগুলো, একদম তাজা তাজা জিনিসগুলো পাওয়া যায়, না কোনো ভেজাল, না কোনো রং, না কোনো কিছু। একদম গ্রামের চাষিরা একদম খেটে খুটে তুলে আনে জমির থেকে, একদম ফ্রেশ মালটা পাওয়া যায় গ্রামের হাট বাজার থেকে গেলে। সেবারে তুমি আমগুলো আমাকে এত ফালতু দিয়েছো না, একটু মিঠা নাই, কিচ্ছু নাই, একটু মিষ্টি ছিল না, সবগুলো কারবার দিতে পারলাম, একটা ভালো লাগেনি, না কোনো টেস্ট, না কোনো কিছু, দিয়ে উল্টে মার কাছে গালি খাচ্ছি আমি নেওয়ার জন্য। আরো এটা হচ্ছে একটা দাদার সবজি দোকান, মোটামুটি মুখছে না দাদার পক্ষে, যখনই তখনই প্রায় আমি মানে বলতে গেলে 100 টাকার আমি এখান থেকেই মার্কেট করে নিই সমস্ত কিছু যা কিছু আছে। দামেও দেয়, ওয়েটও মোটামুটি ঠিকঠাক দেয়, আর একটু বেশিও নিয়ে নিই ওয়েটে, মানে জোর করে নেওয়া বলে ওটাকে, হাসি খুশি ভাবে নেওয়া ওটাও নেওয়া যায়। কারণ একটা বলে না, একটা মুখ চেনা হয়ে গেলে গ্রামের দিকে এটা সুবিধা, যেটা শহরের দিকে যতই তুমি মুখ চেনা হও যা হো একটু ওরা ওয়েটে বেশি দেবে না, বাট গ্রামের দিকে একটু মুখ চেনা হলে ওরাও তো বোঝে ওদের প্রফিটটা দেখে কতটা দিলে ওদের লস হবে না, ততটা ওরা দিয়ে। 35 টাকা কাঁচা লঙ্কা দেবো, 15 টাকা আমি চলে এলাম সোনা দোকানে আমাদের গ্রামের। আমার একটা আংটি নেওয়ার ছিল, একটা আংটির মানে এক্সচেঞ্জ করে, যেটা হলমার্ক, আমি তোমাদেরকে বলবো তোমাদের কাছে যদি হলমার্ক উইদাউট হলমার্ক থাকে তাহলে তোমরা ওটাকে চেঞ্জ করে নেও, কারণ উইদাউট হলমার্ক গোল্ডের কোনো ভ্যালু খুব কম। হলমার্ক হলে তুমি যবে খুশি বিক্রি করো একই দাম পাবে, বাট উইদাউট হলমার্ক তুমি দাম পাবে না তেমন। তো আমি এক্সচেঞ্জ করে এটা আংটিটা নিলাম, মোটামুটি 12-13-এর মধ্যে পড়ে গেল আমার আংটিটা। আগেরটা দিয়ে 4-5 হাজার টাকা বাপি গিফট করলো আমাকে। আর এই দেখো আমার গ্রামের ডগি, ও দৌড়চ্ছিল গাড়ির পিছনে পিছনে, আমি অন্ধকারের মধ্যে বুঝতে পারিনি, একদম গাড়ির সামনে এসছে, আমাকে বাধ্য হয়ে ব্রেক দিতে হয়েছে, না হলে ওর উপর দিয়ে গাড়ি চলে যেত। একদম বুঝতেই পারিনি কখন চলে এসছে, এমনিতেই কালো কালো দেখতে, অন্ধকারের মধ্যে বোঝাই যায়নি। যে যদি লালটা পৌঁছাই যায় তাহলে আমার সত্যি আর না, আমি দৌড়বা। সঙ্গে আরেকটা জড়ি থাকে, ওটা লালটা, লাল আর কালোটা, মানে যখন থেকে একদম ছোটবেলা থেকেই আমি এদেরকে বিস্কুট দিয়ে দিই মোটামুটি। চলো।
আর এই হচ্ছে আমার তিন্নি। এই আমার কোল একদম ছাড়তে খোঁজে না, বাড়ি গেলেই একদম আমার কোলের উপর স্টিল বসে থাকবে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা। আর এটা হচ্ছে আমার বাড়ির ডগি, যার নাম কুকি। আমি একটু গায়ে রুকুন টুকুন যেগুলো হয় না সমস্ত সাবান টাবান ইউজ করে ওদের যে সাবানগুলো হয়, বাট তাও বাইরে বাইরে ঘরে অন্য কুকুরের সঙ্গে যতই ওকে মিশতে মানা করা হবে তত সেম, বাট ওর ভ্যাকসিনেশন করা আছে তো ওটাতে চাপ থাকে না। তাও বলা যায় না তো কখন কোন ওদের থেকে রোগ চলে আসে অন্য কুকুর থেকে ওর, ওই জন্য ওকে একটু সেফটিতে রাখতে হয় মোটামুটি। যতই স্ট্রিট ডগ হলেও আমি ওকে হেলাফেলা করি না। আমার অ্যাকোয়ারিয়ামের মাছ, এখানের মধ্যে দুটো ফাইটার আছে আর একটা মলি আছে। দুটো ফাইটারের মধ্যে একটা হচ্ছে নীল রঙের ফাইটার আর একটা হচ্ছে ঠিক বেগুনি। আমি আগেও শেয়ার করেছিলাম যখন ফাইটারটা কিনি তখন, আর এই ছোটোটা গোল্ডেনটা, এটা হচ্ছে মলি। গরমের মধ্যে সত্যি বলতে থাকছে না মাছগুলো, আমি প্রায় চারটে মাছকে মানে মরে যাওয়ার পর এই তিনটে মাছ বেঁচেছে। আগে অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছগুলো ছিল, মানে একটা মাছ মরে যায় আমার তখন অ্যাকোয়ারিয়ামটা ফাঁকা লাগে, তখন আমি আরও একটা মাছ এনে মরে দিই। এটার জন্য মার কাছ থেকেও আমি কম গালি খাই না, যে বেকার মাছগুলো আনছি বেকার মরে যাচ্ছে ভালো লাগছে না। তারপর যেহেতু আমার সবগুলো খরগোশ থাকে দোতলায় আর টাইলসগুলো নতুন নতুন বসছে, তো টাইলসগুলোর অবস্থা একদম খারাপ করে দিচ্ছে, কারণ খরগোশের যে পেছা থাকে ওটা উঠতে চায় না সহজে। প্রচণ্ড কষ্ট হচ্ছিলো আমার করতে, বাট হ্যাপিলি করছিলাম কারণ আমার ভালো লাগে। তাই কোথায় আর রাখবো ওদেরকে, দোতলাটা পুরো ওদেরকে আমি দিয়ে দিয়েছি। আর এই যে উপরে এখন ছেড়ে রেখেছি কারণ নিচটা শুকোবে ফ্যানে, সমস্ত পরিষ্কার করেছিলাম সাবানগুড়ি ইউজ করে। যতক্ষণ না শুকবে ততক্ষণ এটা উপরে থাকবে, একটুখানি উপরেও ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিলো তো ওদের সুবিধা, একটু ওপরটা আরও স্পেসটা ভালো পাবে ওপরটায় খেলতে এরা। এই যে তিন নম্বরের দিকে যে আমার কোলে বসছিলো, আমাকে অনেকগুলো বাচ্চা গিফট করলো, মানে অনেকগুলো অনেকগুলো, শুধু বাচ্চা দিয়েই যায় এরা, 12-13টা করে বাচ্চা দেয়। এই যে এখন আমি ওদেরকে ছাদ থেকে নিচে নিয়ে এসেছি কারণ শুকে গেছে তলাটা, এবার এরা সুন্দর এখানে আরামসে ঘুরবে। মা বানিয়েছিল আমসত্ত্ব, কারণ গাছের সব আম বৃষ্টিতে পড়ে গেছিলো, পুরো বড় বড় আমগুলো সব পড়ে গেছিলো গাছের, তো মা ওগুলোকে একদম ওয়েস্ট করে না, হয় আচার না হলে আমসত্ত্ব না হলে আচার তেল, জানো সবাই। আর এখানে আমি আমার ডগি রাখছি, ও কেমন ভাবে আসবে দেখো শুধুমাত্র পরে। তো ডাকছি আমি, আয় হানে পরেটা হানে আয়, খালি পরোটা দরকার, পরোটা দরকার, পরোটা গরম আছে, গরম আছে। ইন্ডিয়ান স্ট্রিট ডগ আমাদের সব থেকে বেশি ইন্টেলিজেন্ট হয়, যে ব্রিড বিদেশি যে ব্রিডগুলো হয় ওদের থেকেও বেশি ইন্টেলিজেন্ট হয়, কারণ গরম বুঝতে পারছে, ওই জন্য ও যখনই ফু দিয়ে খাওয়াচ্ছে ও খেয়ে নিচ্ছে। প্লাস আমি কাছে গিয়ে বলি স্নান করবো স্নান করবো, ও দৌড় একবার দেখে নেবে মানে কতটা ইন্টেলিজেন্ট ওরা হতে পারে। বেশিরভাগ মানে মধ্যবিত্ত বলো বা যাই বলো ধনীরাই বলো, আমরা বিদেশি কুকুরগুলোকে বেশি প্রায়োরিটি দেই, একটু বিলাসিতাও দেখা যায় ওদেরকে, বাট ইন্ডিয়ান স্ট্রিট ডগ সব থেকে বেশি ইন্টেলিজেন্ট। রামায়ণের কাল থেকে ওরা আমাদের সঙ্গে আছে। আর এই হচ্ছে আমার সমস্ত সাঙ্গপাঙ্গ যারা দোতলায় রাজত্ব করে রাখে, ঠিক আছে। এই বাচ্চাগুলোকে আমি বিক্রি করে দিই, জাস্ট বড়োগুলোকে রাখি, কারণ এত ওরা বাচ্চা দেয়, 12-13টা করে বেবি দেয়, এতগুলো বেবি রাখা সম্ভব নয়, 2 মাস অন্তর অন্তর ওরা বাচ্চা দেয়। তো আমার কাছে 2টো মেয়ে আছে, ধাড়িগুলো বড়োগুলো, আর একটা ছেলে আছে বাবা বাবা আর কি। তারপর আমি দেখছিলাম এই যে করমণ্ডল এক্সপ্রেস নিয়ে সমস্তই চলছে নাটক, নাশকতা, এই ওর ফল্ট, বিরক্তিকর অবস্থা, মানে কি বলবো, খবর খুললেই এই নাটক, এর ওপর দোষ দিচ্ছে, ও ওপর দোষ দিচ্ছে, অ্যাকচুয়াল রিজনটা আগে জানা দরকার ছিল। তারপর আমি দিচ্ছি আমার গোপুকে খাইয়ে পরোটা আর পটলের ভাজা। আমি গোপুকে সবই দেই, যে যাই বলুক, যে নিরামিষ শুধুমাত্র দেবে, না হলে তোমার পাপ হবে, তুমি মরবে পাপে, আই ডোন্ট কেয়ার, বিকজ আমি ওকে একটা বাচ্চা হিসেবে রাখি,
ঠিক আছে। গীতাতেও সমস্ত জায়গাতেই সমস্ত শাস্ত্রতেও বলা হয়েছে যে তুমি কৃষ্ণকে যেভাবে রাখতে পারো, প্রেমিক, সখা, বাচ্চা, যেভাবে গুরুজন, তুমি ওকে যেভাবে রাখতে পারো, ঠিক আছে। এটা মানে পুরো প্রুফ। তো কোনো বকওয়াসে আমি ওকে রাখি না, আমি ওকে অ্যাজ এ বেবি রাখি না, আমি ওকে পুজো করি না, কিছু করি। নর্মাল যেরকম সবাই থাকে ওরকম ওকে সমস্ত খাবার যা আমরা খাই ও তাই খায়, ঠিক আছে। তো যে যাই বলে না, বকবাস করে, আমার কোনো যায় আসে না। আমি ওকে সমস্ত বিয়ে বাড়ি সমস্ত জায়গাতে নিয়ে যাই। লোকে অনেক কিছুই বলে যখন আমি ওকে টেবিলে বসে খাওয়াই সিংহাসনে, ওর কেন খাওয়াচ্ছ, আমাদের পাপ লাগবে, এই লাগবে, আমার ঘন্টা যায় আসে ওতে, কারণ আমি ওকে বারবার বলেছি অ্যাজ এ বেবি রাখি, ওকে। আর এটা হচ্ছে আমার ডিনার, পরোটা আর পটল ভাজা, একদম মানে কি বলবো, প্রায় আমি এক মাস পর মায়ের হাতের পরোটা খাচ্ছি। এই হলো আমার সারাদিনের জার্নি। বাড়িতে এলে তোমাদেরকে ব্লগের মধ্যে দেখাতে পারি অনেক কিছু, কারণ অনেক কিছু থাকে আমার। তো কেমন লাগলো বলো। বাই বাই।